আমি বনের রাজা, আমার সামনে যারে আসবে আমি তার খেয়ে ফেলব। বাঘ আসতেছে, পালাও, ধরলে খেয়ে ফেলবে, রক্ষার হবে না, দৌড়াও দৌড়াও। আসতেছেন, কি ভয়ঙ্কর ব্যাপার, সামনে বিপদ, সবাই চিন্তা করো কিভাবে বিপদ থেকে রক্ষা করা যায়। শুনেছি বাঘ আসতেছে, এখন কি করবো বুঝতে পারতেছে না, কি যে আছে কপালে। টুনি আপা, বাঘ আসতেছে, চিন্তা করো না, আবার সব কিছু স্বাভাবিক হবে, সবাই এদিক ওদিক ছুটাছুটি না করে সবাই মিলে মিটিং করে কীভাবে সমস্যার সমাধান করা যায় এটা ভাবলেই আমাদের বরং উপকার। দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়েছি আর দৌড়াতে পারতেছে না, কোনো একটা উপায় বের করতে হবে। পালাও পালাও বাঘ আসতেছে, দৌড়াও দৌড়াও বাঘ আসতেছে, পালাচ্ছ কোথাও, দৌড়ে লাভ নেই, আমি তোমার ধরে ফেলবো এবং খেয়ে ফেলবো, দাঁড়াও দাঁড়াও দৌড়েও না। এই বনে বাঘ এসেছে, থাকা যাবে না, খুব দ্রুত এই বন ছেড়ে চলে যেতে হবে। কিরে তোরা আবার কোথায় যাস? বনে বাঘ এসেছে তাই আমরা বন ছেড়ে চলে যাচ্ছি অন্য বনে। যাস না, দাঁড়া, আমরা মিটিং করে সমস্যার সমাধান করব। কি করা যায়, কি যে বিপদ, সবাই বন থেকে চলে যাচ্ছে, এভাবে চলে গেলে সমস্যার সমাধান তো হবে না, আমরা এখন কি করব, সবাই চিন্তা ভাবনা করে দেখো। চলো আমরা শিয়াল মামার কাছে যাই, সে খুব বুদ্ধিমান, সে কোনো না কোনোভাবে আমাদের পরামর্শ দিতে পারবে। ওকে, তোমরা এসেছো, আমি তোমার সমস্যা শুনেছি এবং সমাধান করার চেষ্টা করব। ওই বাঘ আমার পুরনো শত্রু, ওকে কীভাবে সাহায্য করতে হয় আমরা জানি, তোমরা আমাকে একটু সহযোগিতা করো, একটা কুড়ালের ব্যবস্থা করো এবং বাঘ যে রাস্তায় চলাচল করে সে রাস্তার মাটির নিচে গর্ত করে রাখে দাও এবং উপরে ঘাস এমনভাবে দাও বাঘ যেন বুঝতে না পারে। বাঘ যখন দৌড়ে আমাদের আক্রমণ করতে আসবে তখন যেন বাঘ ওই গর্তে পড়ে আটকা পড়ে, পরে আমরা তাকে মেরে ফেলবো। আমি ফাঁড়ে পড়ে গেছি, আমি আর উঠতে পারতেছি না, আমাকে বাঁচাও শিয়াল, আমাকে বাঁচাও, সবাই আমাকে বাঁচাও। বাঘ মনে আটকা পড়ে গেছে, সবাই আবার মনের আনন্দে বাগান ফিরে আসো, আনন্দ করো, কি মজা, ঘুরে। সবাই নাচো, পালো, ছোড়া ছাড়ো, আনছো।